Mango! Mango! Eito! Tamas? Ire baba re! Assalamu alaikum everyone, I'm ornof and welcome to my vlog. Aajke sokalbela eshe dekham je sundor ekta rod porche ebong amader hasher je pukur ta ache ei pukur ta onek moila pani hoye geche karon ami kichudin age kichu kochuri pana dichilam ei pana gula porche ekdom panir obostha kharap to pani ta porishkar kora dorkar chilo pani ta porishkar kore dichi jehetu sundor ekta surje alo porteche ebong fresh pani paise আমার হাঁসগুলো খুব সুন্দরভাবে গোসল করতেছে যদি ওরা নতুন পানি পেলে মানে ওদের গোসল করার যে জায়গাটা ওখানে নতুন পানি আসলে ওরা খুবই এক্সাইটেড হয়ে যায় ওদের অ্যাক্টিভিটি বেড়ে যায় আমি অনেকক্ষণ যাবত বসে ওদের এই মানে মুভমেন্টগুলো গোসল করতেছে এই এই সিনারিগুলো দেখতেছিলাম তো ভাবলাম যে আপনাদেরও দেখাই জিনিসগুলো ফিমেলটা গোসল করা শেষ হয়ে গেছে মেল পাজিটা ওরও কিন্তু গোসল শেষ ও এখন উডডাকগুলোকে গোসল করতে দিবে না এটা হলো কথা এন্ড এই সাদাগুলো তো ভয়ে এখানে এসে বসে আছে ওর কিন্তু গোসল করা অলমোস্ট শেষ হয়ে গেছে আজকে অনেকক্ষণ যাব সে গোসল করছে বাট এই যে উডডাকগুলো এখন গোসল করবে কিন্তু ওদেরকে গোসল করতে দিবে না তাই ও এখানে বসে আছে শামুক বেশি থাকলে আমার একটু খুশি খুশি লাগে কারণ আমার কষ্ট করতে হবে না আর এখানে আমাদের এই কচ্ছপের যে জায়গাটা এখানে দেখছেন ছোট ছোট বুড়ি পানা দিয়ে ভরে গেছে যেহেতু এই যে শেডিং নেটের নিচে আছে তো এখানে বুড়ি পানাগুলো অনেক ভালো হয় আমি বাইরে বুড়ি পানা করতে চেষ্টা করছিলাম বাট হয় না হ্যাঁ তো যেহেতু বেশি হয়ে গেছে ওদের এই পরিষ্কার পানিতে দিলে ওরা মজা করবে ওরা কিছু খাইতে পারবে বুড়ি পানা এই দেখো কাকে খুঁজে পাইছি আমরা সেটা হইল আমাদের সাদা কচ্ছপটা আচ্ছা আমি কচ্ছপের ব্যাপারে একটা জিনিস শিখছি যে মেল ফিমেল বোঝার জন্য আমাদের কচ্ছপটা মেবি মেল কচ্ছপের বুকের দিকে যদি ইউর মতো থাকে ওইটা মেল হয় তারপরে লেজের ব্যাপারটা আছে লেজ যেটা চিকুন ওইটা হলো মেল কচ্ছপ তো এই ওরে ছেড়ে দিছে যাও 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 ওরা তখন এগুলোর নিচে লুকায় ছিল কিছু খাবার দিয়ে দিছে ওই যে মহাশয় নিচে এখনো বসে আছে চুপচাপ এই টাইমটা একটু এনজয় করতেছে সে ওই বুড়ি পানাগুলা খাইতেছে বললাম না এগুলা হাঁসের খুবই পছন্দের খাবার খুবই পছন্দের খাবার ম্যাঙ্গো ছাদে আসার জন্য চিলাচিলি করতেছে এখন ও ইদানিং প্রচুর মানে কথা শুনে যেটা খুবই ভালো জিনিস আমরা একটু দেখাই আমি ভিডিওতে দেখানো হয়নি কই রাখবো ওরে রাখার জায়গা খুঁজে পেতেছি না এখানে বসো গুড বয় গুড বয় এখন আমি ওকে ওপেনে নিয়ে ছাড়তেছি না এখনই ও আর একটু বড় হোক আর একটু মানে কিছুদিন আপাতত আমাদের সাথে পরিচিত হোক এখন মাত্র কথা শোনা শুরু করছে এখনই যদি আমি ওরে নিয়ে বাইরে যাই ওটা একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে ওরে নিচে বসে ধরো এই খাবারগুলো খাবা ম্যাঙ্গো যেইখানে যাবো আমার পিছু পিছু চলে আসে এখন ওরে মানে ট্রেন করতে হলে মুরগি ছিলে যাচ্ছে ওরে যদি ঠিক মতো ট্রেন করতে হয় এই কেজ আমার একটা অপশন আর আমাদের রুমের ভিতরে যখন আমরা ওকে ছেড়ে রাখি তখন জানলাটা বন্ধ করে রাখি এমন না যে শুধু আমার হাত দিয়ে আসার কোথাও যায় না মাঝে মাঝে ফ্লাই করে এদিক ওদিক যায় তো দুইটা অপশন আছে যে ওর পায়ে একটা ওই পাখির পায়ে পরায় না এগুলো কি বলে ওটা একটা পরায় দিয়ে তারপরে হয়তো কিছুদিন যখন প্র্যাকটিস করবে বয়স যখন একটু বাড়বে তখন হয়তো আমরা ওরে ওপেনলি ছেড়ে দিতে পারবো বাট এখন ওপেনলি ছাড়াটা একটু রিস্কি হয়ে যাবে কী হয়েছে কী হয়েছে আমি ওরা একটু দেখাই ওরা যেইখানেই রাখবো ও উড়ে আবার আমার কাছে আসে এখানে রাখে এখানে এখান থেকে আমার দেখাটা টাফ হয়ে যাবে এটা অনেক বড় একটা ডিস্টেন্স ম্যাঙ্গো ওয়াও চলে আইছে আরে আমি এখনো ঠিক মতো ক্যামেরাটা রেডিও করি নাই তো চলে আইলি কেন ভালো ফুটেজ লাগবে তো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আর ওই ট্রিটের ব্যাপার অনেকে বলে যে হাতে আসলে ট্রিট দেওয়ার জন্য ও তো এখন অন্য কিছু খায় না ও এখন ওই হ্যান্ড ফিড খায় ও মাত্র নতুন নতুন খাওয়া শুরু করছে ও যদি অন্য কিছু খায় তো অবশ্যই আমি ট্রিট দিতাম বাট ও তো অন্য কিছু খায় না জাস্ট হ্যান্ড ফিড খায়
আবার আইসা পড়ছে, এই হলো অবস্থা। ওরে এখন এখানে বসো, এখানে বসো। হ্যাঁ আমের কষ খাইতেছে, হাই 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 হাই, আমের কষ খাইছে খাইছে খাইছে, ভাল না ভাল না। আবার চলে আইসা, মুখের ভিতরে আমের কষ আটকায় গেছে। আমি তো মোবাইলটা রেখে হয়তো ছেড়ে দিতে হবে। রূপারে নিয়ে আসছি, রূপাও কিন্তু এখন ফ্লাই করতে পারে। এই রূপারে দেখে ও এখানে চলে আসছে। ম্যাঙ্গো রূপা, রূপারও ভিতরে নিয়ে যাই, কারণ এই পাজিটা ওইটা যেমন আবার উড়ে উড়ে নিজে আমার কাছে আসে, এইটা আবার তেমন উড়ে আমার কাছে আসতে চায় না। ও শুধু হাতে রাখলি ও এরকম মায়া দেখায়, দরদ দেখায়। এটা আটকাও, আরে ক্যামেরার উপরে এসে বসছে, ভাই এইটারে বসে দেখে না। ওরা এখানে বসে দিচ্ছে। তুমি আসছো, তুমি আসছো, সবগুলোর আজকে আমরা সাবি নিয়েছি। কিন্তু এর নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ এই যে ছোট মানুষ ওরা দুজন তো বাড়িতে পারবে না, কিন্তু নেট দিয়ে বেড়ে যেতে পারবে। হ্যাঁ বড় হয়ে গেছে, সে একদম ছোটবেলা আয়না দেখাইছিলাম একবার, ও শুধু এদিকে শুধু শুধু ড্রপিং করে দেয়। এই এখন ওর কালারটা সুন্দর লাগতেছে না? এই আস্তে আস্তে আস্তে, এরি বাবা, এরি বাবা, এরি বাবা, এরি বাবা। হ্যাঁ ম্যাঙ্গো হইলো আমার পাগলা, রূপা হইল মানে হাফ হাফ, মাঝে মাঝে একটু মানে মায়া দেখায়, মাঝে মাঝে মায়া দেখায় না। এ হইলো ওই দুজনের পাগল, আমার আমার তো মাটা পাতা পাতা দেয় না, শুধু যখন খাবারের টাইম হয় তখনই আমার পাতা দেয়। আরে এ বসে দেখো কোথায়, কাছ থেকে দেখা, সবগুলো এখন গাছে নিজে নিজে ফ্লাই করে এসে বসছে। আইস কি সুন্দর লাগতেছে সবগুলোরে, এগুলো এনে ছেড়ে দেবো, কিন্তু ওরে নিয়ে একটু টেনশন থাকে যে ও আবার বের হয়ে যায় নাকি। ম্যাঙ্গো একমাত্র যে কথা শুনে অন্য দুজন আমাদের পাতা দেয় না। আসো তুমি আসবা, ম্যাঙ্গো ম্যাঙ্গো, এই তো সাবাস, এরে বাবা রে সবগুলো এসে পড়ছে। আরেকজন কোনো মতো ঘুরেছিল, সবগুলো এসে পড়ছে, দেখো অবস্থা। এই ম্যাঙ্গো গুড বয় সাবাস, ম্যাঙ্গো অনেক ভালো ট্রেন, ম্যাঙ্গো ট্যাঙ্গো ট্যাঙ্গো, ও ট্যাঙ্গো, ও শুধু খাওয়ার জন্য ছিল এটা স্যার। গুড বয় গুড বয়। আর এই হলো পুতুল, পুতুল ও পুতুল, পুতুলটা চুপচাপ আজকে সারাদিন পুতুলটা ছাড়িনি, আজকে নিনজাকে ছাড়া ছিল। অলমোস্ট সকাল থেকে নিনজা বাইরে ঘুরতেছে, নিনজা আর পুতুলকে যদি একসাথে ছাড়ি, নিনজা আবার পুতুলকে দেখি মাঝে মাঝে অ্যাটাক করে। হ্যাঁ ও একটু বয়সে ছোট, তো ছোটো পেয়ে আর কি মাইর দেয়, এজন্য আর কি নিনজাকে আর পুতুলকে একসাথে ছাড়ি না। পুতুলকে এর আগের দিন ছাড়িয়ে রাখছিলাম। এই পুতুলের কেশরগুলো দেখো সুন্দর। আ পুতুল, আ পুতুল, আ পুতুল, পুতুল, এই পুতুল, এই পুতুল, এই যে কে এখানে, এটা কে, এটা কে, পিচ্ছি পুচকু বাবু, এই যে গলা চুলকায়।